Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Supriyo srotamondoli, asha kori sokole bhalo achen. Priyo bhai o bonera, samne amader jonno asche Allahr pokkho theke nirdharito ek mohimanito mash. Je masher jonno ekjon momin adhir agroho niye opekkha kore o Allahr kache kede kede mashti paoar jonno hayat chay. যে মাসটিকে একজন মুমিনের জন্য উচিত জীবনের শেষ রমজান মনে করে সেইভাবে মাসটিকে ইবাদত কাটিয়ে দেওয়া কোনো অবহেলা না করা এবং এই মাসের সম্মান ক্ষুণ্ণ না করা কারণ এই মাস যে অবহেলা করে কাটিয়ে দেয় তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন তিরমিজির হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিমান ফুরাজলিন দখল আলাইহি রমজান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহ অর্থাৎ ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যে রমজান মাস পেল অথচ নিজেকে ক্ষমা করে নেওয়ার আগেই রমজান মাস অতিবাহিত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে অত্যন্ত উৎফুল্লতার সাথে সাহাবা ইকরামদেরকে বলতেন আতাকুম রমাদান শাহরুল মুবারক ফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা সিয়ামাহু তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমা খায়রুহা فقد حرم نسي অর্থাৎ তোমাদের কাছে এসেছে রমজান যা বরকতপূর্ণ মাস মহান আল্লাহ এই মাসে রোজা ফরজ করেছেন এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে আটক রাখা হয় এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো প্রিয় যুবক ভাই ও বোনেরা আমাদের মৃত্যুর কোন সময় হবে আমাদের সেটা জানা নাই আমাদের চোখের সামনেই আমাদের থেকে কম বয়সের ছেলে মেয়েরা মৃত্যুবরণ করছে তাহলে আমরা তো যে কোনো সময় সেই মৃত্যুর হাতে গ্রেফতার হতে পারি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি হে যুবক ভাই ও বোনেরা যেদিন থেকে তুমি সাবালক ও সাবালিকা হয়েছো সেদিনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে তাই আসো হে যুবকরা এই রমজানে নিজেকে আজীবনের জন্য বদলে ফেলি আল্লাহর কাছে ক্ষমা চাই রোজা রেখে যেন কোনো অশ্লীল কাজে যুক্ত না হই সেই দৃঢ় প্রতিজ্ঞা করি কারণ যে রোজায় অশ্লীলতা থেকে দূরে থাকা হয় না সেটা শুধু না খেয়ে থাকা সেই রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা ত্বামাহু ওয়া শারাবাহু অর্থাৎ যে অশ্লীল কাজ কথাবার্তা ও অশ্লীল কাজ কর্ম ত্যাগ করলো না আল্লাহ রাব্বুল আলামিন তার পানাহার পরিত্যাগ করার কোনো প্রয়োজন বোধ করেন না সুতরাং আসুন আমরা রমজান মাসটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুধু রমজান মাস নয় বরং আজীবনের জন্য নিজেকে পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার নিয়ে ইবাদতের মাধ্যমে মাসটাকে অতিক্রম করি আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু